হ্যাঁ বন্ধুরা থামবেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ ঠিক ধরেছেন আজকে আমরা ফিশ ফিড ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব অর্থাৎ শিঙি এবং মাগুর মাছের খাবার কি দেবেন সেই নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকের আলোচনাটির মধ্যে দুটি বিষয় কিন্তু নির্ভর করছে শুধুমাত্র শিঙি মাছের স্বাস্থ্য কথা নির্ভর করছে না শিঙি মাছ যিনি ফার্মিং করছেন তার স্বাস্থ্যের কথাও কিন্তু চলে আসছে অটোমেটিক্যালি কারণ ম্যাক্সিমাম ফিশ ফার্মার শিঙি বা মাগুর মাছের এই খাবার প্রিপারেশান কস্ট বা ফিড কস্ট মেনটেন করতে গিয়ে তাদের স্বাস্থ্যের হালও বেহাল হয়ে যায় এতটাই খাবারের দাম বেশি পড়ে যায় এত কস্টিং হাই হয়ে যায় যাতে যাতে করে শিঙি মাছের যারা ফার্মার তাদের স্বাস্থ্য আরও খারাপ হয়ে যায় বন্ধু মজা করছি না এটা কিন্তু ঘটনা যাক বন্ধুরা মেন আলোচনায় ফিরি আজকে আমরা আলোচনা করতে চলেছি শিঙি ও মাগুর মাছকে কিভাবে কম খরচে তার যতটুকু প্রোটিন দরকার অর্থাৎ শিঙি বা মাগুর মাছের পঁয়ত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট প্রোটিন বজায় রেখে আমরা কিভাবে খাবার প্রিপারেশান করব সেই নিয়ে আজকে আলোচনা করব এবং সেটি অবশ্যই অতি কম খরচে হতে হবে সেই খাবারটি বন্ধুরা আরেকটা কথা আপনাদের বলে রাখি এর আগে আমি একটি শিঙি ও মাগুর মাছ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছি যেটি মাছকে রোগমুক্ত রোগ থেকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন রেকমেন্ডেশন দেয়া আছে দয়া করে একবার সেই ভিডিওটি দেখে নেবেন যারা দেখেননি আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আমার পরবর্তী ভিডিও থাকবে কিভাবে কম খরচে অ্যামোনিয়া কন্ট্রোল করবেন সুতরাং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আপনি সমস্ত ভিডিও সবার প্রথম দেখতে পান আজকে চলুন মেন আলোচনা শুরু করা যাক বন্ধুরা আবারও বলছি মাছের ফিড কস্টিংটা টোটাল আপনার ফিশ ফার্মিং বিজনেসটার প্রফিট হবে না লস হবে তার ফিফটি পারসেন্ট কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট নির্ভর করছে আপনার খাদ্যের খরচের উপরে এটি মাথায় রাখবেন আরও একটি বিষয়ে মাথায় রাখবেন আমরা যেহেতু আলোচনা করছি শিঙি ও মাগুর মাছ নিয়ে মনে রাখবেন বন্ধুরা এটাও বলেছি আগে শিঙি ও মাগুর মাছের প্রোটিন মিনিমাম থার্টি ফাইভ টু ফর্টি পারসেন্ট অবশ্যই চাই বন্ধুরা তিন নম্বর যেটি মাথায় রাখবেন আমরা আজকে আলোচনা করব সমস্ত বিষয় নিয়ে টোটাল ফিড ম্যানেজমেন্ট নিয়ে ফিডের ডিটেলস নিয়ে কত ফিড আপনি দেবেন সমস্ত রিকোয়ারমেন্ট মাছের নিয়ে ফিড সংক্রান্ত আমরা আলোচনা করব কিন্তু সবথেকে ওপরে সবথেকে উপরে হচ্ছে আপনার অভিজ্ঞতা একটি কথা মনে রাখবেন বন্ধুরা অযথা খাবার নষ্ট করবেন না বেশি বেশি খাবার দিলেই যে মাছ বেড়ে বেড়ে যাবে এমন কোনো কথা নেই অযথা খাবার নষ্ট করে নিজের লস ডেকে আনবেন না চলুন বন্ধুরা এবার একটি কথা আমি বলি আপনাকে যেটি হলো আমি একটি পরিসংখ্যান আপনাকে তুলে ধরব আপনারা হয়তো শিঙি বা মাগুর মাছ চাষ করতে গিয়ে বিভিন্ন জায়গাতে ঘাটাঘাটি করে দেখেছেন যে এই খাবার এই দিন ওই খাবার তাই দিন বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা বলেছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের রেকমেন্ডেশন আছে তার মধ্যে থেকে আমি একটি রেকমেন্ডেশনকে দেখেছি অনেক জায়গায় সেটি আপনাদেরকে আমি দেখাবো দেখিয়া আমি আপনাদেরকে বলতে চাই অ্যাকচুয়ালি এর আগে আরেকটি কথাও বলে নিই আমি যে রেকমেন্ডেশনটি দেখাবো সেটি কিন্তু কারোর মন্তব্যকে খারিজ করার জন্য বা কারোর পরামর্শকে ইগনোর করার জন্য বা তাকে অপমান করার জন্য আমি বলি বলছি না এই প্রিপারেশানটাতে আপনি যদি এগোন তাহলে আপনার লস হতে পারে আপনি লসের সম্মুখীন হবেন আমি এই কথাটাই শুধু বলতে চাই এবং আমি আপনি চাইলে এই প্রিপারেশানটা অবশ্যই এগোতে পারেন নিয়ে কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যে একটি প্রিপারেশান আপনারা চাইলে আমার প্রিপারেশানটা ফলো করতে পারেন চলুন বন্ধুরা এত কিছু আপনি বুঝবেন প্রথমে আপনাকে আগে টোটাল ব্যাপারটা দেখিয়ে দিই তবে আপনি বুঝবেন দেখুন বন্ধুরা স্ক্রিনে একটি চার্ট এসেছে কিভাবে কত গ্রাম খাবার বা কত পার্সেন্টেজ খাবার আপনি দেবেন দেখুন এক থেকে তিন গ্রাম ওজন এর মাছকে ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট খাবার দেবেন খাবার ক্যালকুলেশন জেনারেলি করা হয় মাছের বডি ওয়েটের পার্সেন্টেজ হিসেবে এক থেকে তিন গ্রাম মাছকে ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট খাবার দিতে হবে চার গ্রাম থেকে দশ গ্রাম মাছকে যখন আপনার মাছের সাইজ চার গ্রাম থেকে দশ গ্রাম হবে টুয়েলভ থেকে ফিফটিন পারসেন্ট খাবার আপনাকে দিতে হবে এগারো গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত মাছকে আপনার এইট পারসেন্ট থেকে টেন পারসেন্ট খাবার দিতে হবে পঞ্চাশ গ্রামের বেশি হলে মানে অর্থাৎ একান্ন গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত মাছকে ফাইভ থেকে সেভেন পারসেন্ট খাবার দিতে হবে বন্ধুরা এই চারটি যদি আমি ফলো করি তাহলে দেখুন আমি ধরে নিলাম আপনার ট্যাঙ্কের সাইজ দশ হাজার লিটার এবং আপনার মাছের সংখ্যা এক হাজার পিস ধরে নিলাম যে আপনার মাছ তিন গ্রাম ওজনের অর্থাৎ আপনার খাবার লাগবে তিন গ্রাম ওজনের মাছের সাইজ হলে এক হাজার গ্রাম এক হাজার পিস মাছের সাইজ হবে তিন কেজি তার ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট খাবার অর্থাৎ পার ডে আপনার সাড়ে চারশো থেকে ছশো গ্রাম খাবার লাগবে তেমনই এক হাজার পিস মাছ যখন আপনার দশ গ্রাম ওজনের মাছ হবে তখন মা আপনার টোটাল ফিশ ট্যাঙ্কের মাছের সংখ্যা হলো দশ কেজি তার টুয়েলভ টু ফিফটিন পারসেন্ট খাবার আপনাকে দিতে হবে অর্থাৎ পার ডে বারোশো গ্রাম থেকে পনেরোশো গ্রাম খাবার এটি আপনি ডিভাইডেড করে নেবেন দুভাগে কি তিন ভাগে তিনবারে এটাকে আপনাকে নিজেকে ঠিক করে নিতে হবে যে আপনি কতবারে সেই খাবারটি খাওয়াবেন কিন্তু পার ডে বারোশো থেকে পনেরোশো গ্রাম খাবার রেকমেন্ডেশান আছে এই ডেটাটি আমি বিভিন্ন জায়গা ঘেঁটে অ্যাকচুয়াল আমি দেখেছিলাম এইটি এই পরিসংখ্যানটি বেশি আমি লক্ষ্য করেছি তাই আপনাদেরকে এই পরিসংখ্যানটাই আমি দেখাচ্ছি এক হাজার পিস মাছের জন্য যখন পঞ্চাশ গ্রাম ওজন হবে তখন পঞ্চাশ কেজি তখন এইট টু টেন পারসেন্ট খাবার অর্থাৎ চার কেজি টু পাঁচ কেজি পার ডে কোথায় চলে যাচ্ছে ভাবুন এরপর এক হাজার পিস মাছ যখন একশো গ্রাম সাইজের আসবে তখন আপনার মাছের ওজন হবে একশো কেজি এবং একশো কেজির ফাইভ টু সেভেন পারসেন্ট অর্থাৎ পাঁচ থেকে সাত কেজি খাবার পাঁচ হাজার গ্রাম থেকে সাত হাজার গ্রাম মানে পাঁচ কেজি থেকে সাত কেজি খাবার পার ডে আপনার লাগতে চলেছে অর্থাৎ এরপর আপনাকে দেখাচ্ছি যে কত দিন অ্যাকচুয়াল সময় লাগে জেনারেলি এইট মান্থ টাইম লাগে একটা মাছকে মোটামুটি একটা সাইজের করতে এইট মান্থ লাগে তবু আমি একটি ক্যালকুলেশন করেছি এই পরিসংখ্যানের হিসেবে কত খরচ হতে পারে ধরে নিন বন্ধুরা এক থেকে চল্লিশ দিন মাসটি এক থেকে তিন গ্রাম ওজনের পজিশানেতে যখন যাবে তখন পার ডে পাঁচশো গ্রাম করে আপনার খাবার লাগবে এবং কুড়ি কেজি খাবার লাগবে টোটাল হিসেব করে দেখবেন ক্যালকুলেটার নিয়ে বসুন ভিডিওকে পজ করে হিসেব করুন এক থেকে তিন গ্রাম ওই যে পরিসংখ্যানটি এই মাত্র আপনাকে দেখালাম তাতে দেওয়া আছে এক থেকে তিন গ্রাম অর্থাৎ পার ডে পাঁচশো গ্রাম করে ধরে নিচ্ছি আমি খাবার লাগবে মানে সাড়ে চারশো থেকে ছশো গ্রামের খাবার আমি ধরে নিলাম যে সাড়ে চারশোও নয় ছশো নয় আপনি পাঁচশো গ্রাম করে খাবার মাছকে দিচ্ছেন অর্থাৎ কুড়ি কেজি খাবার টোটাল চল্লিশ দিনে দিলেন এরপর হচ্ছে যখন আপনার মাছের সাইজ তিন থেকে দশ গ্রাম হয়ে যাবে তখন আপনি মাছকে চল্লিশ থেকে আশি দিন ধরুন এটি হতে সময় লাগছে তখন আপনাকে খাবার দিতে হচ্ছে ওদের পরিসংখ্যানের হিসেব মতো দিতে হচ্ছে টুয়েলভ থেকে ফিফটিন পারসেন্ট অর্থাৎ বারোশো গ্রাম থেকে পনেরোশো গ্রাম আমি এর মাঝামাঝি একটি ধরে নিলাম ধরলাম যে তেরোশো গ্রাম করে আপনি খাবার দিচ্ছেন মানে এক কেজি তিনশো গ্রাম করে পার ডে আপনি খাবার দিচ্ছেন তাহলে চল্লিশ থেকে আশি দিনের মানে একশো চার কেজি খাবার আপনার টোটাল লাগলো এইভাবে দেখুন আপনি আশি থেকে একশো পঞ্চাশ দিনের মধ্যে চার হাজার গ্রাম অর্থাৎ চার কেজি করে খাবার আপনার পার ডে লাগছে যখন যখন আপনার মাছ মাছের ওজন দশ থেকে পঞ্চাশ গ্রাম সাইজের হবে তখন দুশো কেজি আপনি ক্যালকুলেটার নিন ভিডিওকে পজ করুন দিয়ে চেক করুন দুশো আশি কেজি খাবার আপনার টোটাল লাগছে এরপর একশো পঞ্চাশ থেকে দুশো চল্লিশ দিন পর্যন্ত আপনি মাছকে এইভাবেই খেতে দেবেন যখন তখন ধরুন সাপোজ পাঁচ কেজি পার ডে হিসেবে আপনাকে খেতে দিতে হচ্ছে যেটি গিয়ে দাঁড়াচ্ছে সাড়ে চারশো কেজি একশো পঞ্চাশ থেকে দুশো চল্লিশ দিনের মধ্যে খাবারটি খাবারের রেঞ্জটি হয়ে যাচ্ছে চারশো পঞ্চাশ কেজি টোটাল করে দাঁড়াচ্ছে দেখুন আটশো চুয়ান্ন কেজি আপনি ধরুন সাপোজ কমার্শিয়াল ফুডের দাম আপনি জানেন কত করে মিনিমাম ষাট থেকে সত্তর টাকা কিলো সেই ষাট অথবা সত্তর করে হিসেব করে দেখুন বন্ধুরা মাছের খাবারের পজিশান জায়গাটি কোথায় চলে যাচ্ছে অ্যামাউন্টটা সুতরাং বন্ধুরা এই পরিসংখ্যানে এগোতে গেলে লাভ আপনি করতে পারবেন না বন্ধুরা আমি তাই একটি চার্টের কথা ভেবেছি যেটি দিয়ে আপনি কিন্তু মাছকে সুস্থ রাখতে পারবেন এবং আপনি মাছকে দ্রুত বাড়াতে পারবেন যেটি প্রিপারেশানের মধ্যে আপনি কম্বিনেশান দেখলে বুঝতে পারবেন এবং এই চারটি ফলো করলে আপনি লস করবেন না স্ক্রিন খেয়াল করুন বন্ধুরা দশ দিন প্রথম দশ দিন মাছ আনার পরে প্রথম দশ দিন আপনি কুড়ি পারসেন্ট ফুড দিন দশ দিনের পর থেকে তিরিশ দিন আপনি টুয়েলভ টু ফিফটিন পার্সেন্ট খাবার দিতে থাকুন কারণ তখন মাছের গ্রোয়িং পিরিয়ড ওই সময়টাতে খাবারটা একটু বেশি দিতে হয় চল্লিশ দিনের মধ্যে আপনার মাছের সাইজ মোটামুটি তিন ইঞ্চি এসে যাবে তখন থেকে আর কোনো পার্সেন্টেজ নয় সোজা বডি ওয়েটের ফাইভ পারসেন্ট খাবার দিতে শুরু করুন যতদিন পর্যন্ত আপনি মাছকে রাখছেন ততদিন পর্যন্ত আপনি মাছকে ফাইভ পারসেন্ট বডি ওয়েটের খাবার দিতে শুরু করুন দেখুন আপনার স্ক্রিনে এই চারটিকে লক্ষ্য করুন খুব ভালোভাবে বুঝিয়ে দেয়া আছে এটিতে এক হাজার পিস মাছের হিসেবে এই চারটি বানানো আপনার দু হাজার পিস থাকলে সেই হিসেবে আপনি বানিয়ে নেবেন তিন হাজার পিস আপনি যত লাগবেন আমি একটি গড় এক হাজার পিসের মাছের হিসেবেতে এই চারটি বানিয়েছি লক্ষ্য করুন বন্ধুরা দশ দিন প্রথম দশ দিন এক হাজার পিস মাছ ওজন সাপোজ আমি ধরে নিলাম এক গ্রাম কি দু গ্রাম দু গ্রাম আমি ধরলাম দু কেজি সাইজ টোটাল তার মানে এক হাজার পিস মাছের দু গ্রাম করে ওজন হলে দু কেজি সাইজ হয় তার টোয়েন্টি পারসেন্ট আপনি খাবার দিলেন অর্থাৎ চারশো গ্রাম করে পার ডে আপনি খাবার দিলেন অর্থাৎ দশ দিনে আপনি খাবার দিচ্ছেন চার কেজি তারপর থেকে আমি বলেছি তিরিশ দিন পর্যন্ত আপনি মাছকে ফিফটিন পার্সেন্ট করে খাবার দেবেন অর্থাৎ এক হাজার পিস মাছের ধরে নিলাম আমি তখন আপনার মাছের ওজন সাত গ্রাম করে অর্থাৎ যদি এক হাজার পিস মাছ থাকে সাত গ্রাম করে তাহলে আপনার ফিশ ট্যাঙ্কে সাত কেজি মাছ আছে তার ফিফটিন পার্সেন্ট মানে হাজার পঞ্চাশ করে পার ডে আপনাকে খাবার দিতে হবে অর্থাৎ হাজার পঞ্চাশ গ্রাম মানে এক কেজি পঞ্চাশ গ্রাম মতো আমি এটি একটি গড় হিসেবে ধরে নিয়েছি এই একটি রাউন্ড অফ করে নিয়েছি এটিকে এক একত্রিশ কেজি পাঁচশো গ্রাম হচ্ছে আমি পাঁচশো গ্রামটাকে বাদ দিয়ে একত্রিশ কেজি করে দিয়েছি মোট খাবার অর্থাৎ তিরিশ দিনে আপনার একত্রিশ কেজি খাবার লাগছে বন্ধুরা ভিডিওটা একটু লং হচ্ছে হয়তো কিন্তু আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন এই জন্যেই আমি এত ডিটেলসে যাচ্ছি নাহলে আমার এত ডিটেলসে ভিডিওতে বলার কোনো দরকার ছিল না তাই দয়া করে একটু ধৈর্য ধরে দেখবেন চল্লিশ থেকে আশি দিন পর্যন্ত আমি ধরে নিলাম মাছটি কুড়ি গ্রামের ওজন হলো অর্থাৎ কুড়ি কেজি আপনার ফিশ ট্যাঙ্কে তখন মাছ আছে আপনি ফাইভ পারসেন্ট হারে খাবার দিতে শুরু করলেন অর্থাৎ আপনি তখন প্রতিদিন এক কেজি করে খাবার মাছকে দিচ্ছেন অর্থাৎ চল্লিশ দিন মাছকে আপনি চল্লিশ কেজি খাবার দিলেন আশি থেকে একশো কুড়ি দিন তখন আমি ধরে নিলাম মাছের ওজন তিরিশ গ্রাম করে অর্থাৎ তিরিশ কেজি অর্থাৎ তার ফাইভ পার্সেন্ট মানে দেড় কেজি পনেরোশো গ্রাম মানে দেড় কেজি করে খাবার আপনার পার ডে লাগছে অর্থাৎ আপনি টোটাল আশি থেকে একশো কুড়ি দিনের মধ্যে ষাট কেজি খাবার দিলেন এইভাবে একশো কুড়ি থেকে একশো দিনে আপনি টোটাল একশো কেজি খাবার একশো থেকে দুশো দিনের মধ্যে আপনি টোটাল একশো চল্লিশ কেজি খাবার এবং দুশো থেকে দুশো দিনের মধ্যে আপনি টোটাল দুশো কেজি খাবার অর্থাৎ সব মিলিয়ে আপনি ক্যালকুলেট করুন পাঁচশো পঁচাত্তর কেজি ম্যাক্সিমাম ফুড আপনার লাগবে বন্ধুরা এই হিসেবে চললে বন্ধুরা আপনার খাবার অনেক কম লাগবে এবার আসা যাক যে কিভাবে কম খরচের মধ্যে ভালো খাবার আপনি বানাবেন বন্ধুরা এই তালিকাটি লক্ষ্য করুন এটি একশো কেজি খাবারের হিসেবে ক্যালকুলেশন করা আছে দেখুন প্রথমে লেখা আছে দ্রব্যের নাম পরিমাণ বা পার্সেন্টেজ হিসেবে পরিমাণ প্রোটিন কার্বোহাইড্রেট এবং কত টাকা মূল্য একটা অ্যাপ্রক্সিমেটলি ধরা আছে বন্ধুরা ফিশ মিল বা শুটকি মাছের গুঁড়া এটি আপনাকে টোয়েন্টি পারসেন্ট একশো কেজি টোয়েন্টি পার্সেন্ট মানে কুড়ি কেজি আপনাকে প্রথমে দিতে হবে খাবারটি প্রিপারেশান কিভাবে করবেন সেটি আমি বলে দিচ্ছি আপনাকে প্রথমে আপনি একটি জায়গাকে পরিষ্কার করে নেবেন এরপর এই দ্রব্যগুলি আপনি কিনে নেবেন মার্কেট থেকে এরপর লেয়ার তৈরি করবেন একটা করে লেয়ার তৈরি করবেন এবং মাঝখানে একটুখানি অংশ ফাঁকা রাখবেন তার মধ্যে দিয়ে জল জাতীয় বা কিছু জিনিস দিয়ে আপনি গুলে নেবেন দিয়ে এয়ার টাইট কোনো জায়গাতে পলিথিন বা বস্তা বা যে কোনো কিছুতে আপনি রেখে দেবেন পনেরো থেকে কুড়ি দিনের বেশি রাখবেন না কিন্তু এতটা খাবার যতটা খাবার আপনার মাছ খেতে পারবে ফিফটিন ডেজের খাবার প্রিপারেশান করবেন ধরুন ফিশ মিল বা সুটকি মাছের গুড়া আপনি প্রথমে কুড়ি কেজি দিয়ে দিলেন এতে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট প্রোটিন আছে মূল্য খুব বেশি হলে হাজার টাকা লাগবে মাস্টার্ড অয়েল কেক বা সরিষার খোল এটি কুড়ি কেজি আপনি মেশালেন এক্ষেত্রে একটি কথা বলে রাখি বন্ধুরা খুব ভালো করে শুনুন সরিষার খোল বা মাস্টার্ড অয়েল কেক দোকান থেকে আনার পরে আপনি আটচল্লিশ ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন কারণ এর মধ্যে একটি বিষাক্ত পদার্থ থাকে যেটি মাছেদের শরীরের পুষ্টির পক্ষে ক্ষতিকারক তাই আপনি অবশ্যই সরিষার খোল এনে আগে চল আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর সেটিকে শুকনো করে মেশাবেন জল ফেলে দিয়ে তখন ওই গুণাগুণটা নষ্ট হয়ে যায় কুড়ি কেজি মেশালেন এতে থার্টি টু থার্টি ফোর পার্সেন্ট প্রোটিন এবং কার্বোহাইড্রেট আছে টোয়েন্টি পার্সেন্ট টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটি হার্ডলি চারশো টাকা আপনার লাগবে মার্কেট থেকে রাইস ব্রান আপনাকে এটি থার্টি পার্সেন্ট মেশাতে হবে অর্থাৎ তিরিশ কেজি ফাইভ টু টেন পার্সেন্ট প্রোটিন আছে এর মধ্যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কার্বোহাইড্রেট আছে খুব বেশি হলে দাম পড়বে আপনার তিরিশ কেজির সাতশো পঞ্চাশ টাকা এতটাও পড়বে না তবু আমি একটু বেশি করে ধরেছি এটি ভুট্টার গুড়া বা গমের আটা এটি ফাইভ পারসেন্ট অর্থাৎ একশো কেজির ফাইভ পারসেন্ট মানে পাঁচ কেজি মেশাবেন একটি করে লেয়ার করবেন এই এই খাবারগুলির একটি করে লেয়ার বানাবেন লেয়ারের পরে একদম আস্তে আস্তে করে পুরোটাকে মেখে নেবেন এটির এইট পারসেন্ট টু টে টেন পারসেন্ট প্রোটিন আছে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট কার্বোহাইড্রেট আছে এটির বাজার মূল্য একশো পঁচাত্তর টাকা কমের ভুষি এটি দশ কেজি মেশাবেন অর্থাৎ টেন পারসেন্ট দশ কেজি মেশাবেন এতে প্রোটিন আছে টেন বা ফিফটিন পার্সেন্ট কার্বোহাইড্রেট আছে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট দুশো পঞ্চাশ টাকা খুব বেশি হলে দাম পড়বে চিংড়ির ডাস্ট বা সোয়াবিন বার্ন এটি এইট পারসেন্ট মেশাবেন অর্থাৎ আট কেজি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পারসেন্ট প্রোটিন আছে এতে টোয়েন্টি ফাইভ টু থার্টি পারসেন্ট কার্বোহাইড্রেট আছে তিনশো কুড়ি টাকা দাম পড়বে গুড় বা মলাশিস এটি ফাইভ পার্সেন্ট মেশাবেন চার কেজি মেশাবেন এই খাবারটি একশো কেজির সাথে চার কেজি মেশালেই হবে দুশো টাকা হার্ডলি দাম পড়বে খুব বেশি দামি গুড় কেনার কোনো প্রয়োজন নেই এরপর ভিটামিন এবং মিনারেল প্রেমিক্স বলে একটি মেডিসিন আছে যেটি আপনি খাবারের সাথে এই এই একশো কেজি খাবারের সাথে দুশো এম মিশিয়ে দেবেন দুশো এম এর দাম পড়বে সিক্সটি রুপিস এটি আপনি বাজার থেকে কিনবেন বা আমি আপনাকে একটি লিঙ্ক দিয়ে দেব যেটিতে আপনি অনলাইন পারচেস করতে পারেন লাস্ট হচ্ছে গ্রোথ প্রোমোটার মাছের গ্রোথকে ইনক্রিজ করবে মাছকে তাড়াতাড়ি বৃদ্ধি করবে এটি অনেকেই বলে না এই কথাটি কিন্তু এটি ইউজ করবেন খুব বেশি পরিমাণে অবশ্যই ইউজ করবেন না পরিমাণ মতো ইউজ করবেন দু লিটার অথবা পাউডারটা নিলে দু কেজি একশো কেজি খাবারেতে দু লিটার অথবা আপনি যদি পাউডার নেন তাহলে দু কেজি এটির দাম আটশো টাকা পড়বে বন্ধুরা এতে মাছের গ্রোথ খুব সুন্দর হবে সমস্ত টোটালটা মিলিয়ে মোট মূল্য আসছে বন্ধুরা তিন হাজার নশো পঞ্চান্ন টাকা এটি আপনি আরও যদি খবর করে খাবার কিনে নেন তাহলে আরও হয়তো কিছুটা কমে যেতে পারে অর্থাৎ উনচল্লিশ টাকা কেজি আপনি এটিকে এটিকে সাঁত্রিশ টাকা পর্যন্ত আপনি করে নিতে পারেন চেষ্টা করলে সাঁত্রিশ টাকা কেজিতে আপনি একটি উচ্চ মানের খাবার আপনি প্রিপেয়ার করতে পারছেন বন্ধুরা আরেকটি চার্ট আমি আপনাদেরকে দিয়ে দেব যেটি হচ্ছে দেখুন আপনার স্ক্রিনে এসে গেছে যেটি হলো জায়গা ভিত্তিক বিভিন্ন আমি আগের যে চারটি দেখালাম সেটি হয়তো অনেকের কাছে অ্যাভেলেবেল নয় অনেক জায়গায় অ্যাভেলেবেল নয় সেক্ষেত্রে প্রোটিনের হিসেবে এবং কার্বোহাইড্রেটের হিসেবে আপনারা যেটি আপনাদের এলাকা ভিত্তিক অ্যাভেলেবেল সেই খাবারকে মিশিয়ে দেবেন আপনি চাইলে আপনার ওখানে মিট মিড মিল অ্যাভেলেবেল থাকলে আপনি মিডমিল মিশিয়ে দেবেন তাহলে ফিশ মিলটাকে বাদ দিয়ে দেবেন সেই মুহুর্তে সোয়াবিন মিল বা সোয়াবিন ব্রান থাকলে আপনি সয়াবিন ব্রান ইজিলি যদি আপনি পেয়ে যান তাহলে সোয়াবিন ব্রান মেশাবেন আপনার ওখানে যদি ডাল সস্তা হয় তাহলে আপনি ডাল মেশাবেন আপনি সেক্ষেত্রে অন্য কোনো খাবারকে মাইনাস করে দেবেন পারসেন্টেজটা মোটামুটি আপনি খেয়াল রাখবেন প্রোটিনের পার্সেন্টেজ আর কার্বোহাইড্রেটের পার্সেন্টেজ আপনার কাছে চিরার ব্র্যান্ড যদি থাকে আপনি চিরার ব্র্যান্ড মেশাতে পারেন আপনার ওখান আপনার এলাকায় হয়তো কোনো জিনিস সস্তা সেই সস্তাটি খাবারটি ইউজ করুন কিছুকে টিকে রিপ্লেস করে কিন্তু দেখে নেবেন প্রোটিন এবং কার্বোহাইড্রেট যেন ঠিকঠাক থাকে আমি তাই প্রত্যেকটি খাবারের প্রোটিন এবং কার্বোহাইড্রেট কত আছে সেটি উল্লেখ করে দিয়েছি দয়া করে আপনারা এটিকে চেক করে আপনাদের এলাকা অনুযায়ী যে খাবার অ্যাভেলেবেল বেশি যে দ্রব্য বেশি অ্যাভেলেবেল সেই দ্রব্য দিয়ে খাবার বানান বন্ধুরা আজকের ভিডিওতে আলোচিত সমস্ত চার্টগুলিকে ছবির আকারে আপনার মোবাইলে সেভ করতে গেলে আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ফিশ কেয়ার বেঙ্গলিতে আমি ড্রেসক্রিপশান বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো দয়া করে আপনারা এখানের থেকে ভিজিট করে প্রয়োজন মতো আপনারা চার্টগুলিকে আপনার মোবাইলে সেভ করে নিতে পারেন আপনার মাছকে সুস্থ রাখুন এবং আন্তরিকভাবে চাই আপনি প্রফিট করুন আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি আপনাদের উপকার হবে এই ভিডিওটি থেকে ভালো থাকবেন